একটা অপরাধ করেন না তাহলে আল্লাহর সাথে শিরক আর আপনি মৃত্যুর পূর্বে আজকে থেকে জেনে নিতে হবে এটা কি যেটা করাই যাবে না একটু কৌতূহল তৈরি করুন নিজের ভিতরে আমি অনুরোধ করে যাচ্ছি আপনাকে আপনি জানা সম্পর্কে জানেন জেনেও করেন মদ সম্পর্কে জানেন জেনেও করেন জেনেও পান করেন আপনি জুয়া সম্পর্কে জানেন জেনেও খেলেন আপনি হারাম সম্পর্কে জানেন জেনেও এটা করেন আপনি শুকর সম্পর্কে জানেন তাই আপনি করেন না কিন্তু আপনি মদ সম্পর্কে জানেন কিন্তু আপনি করেন কারণ এটা আপনার ভালো লাগে খেলেন নাকি দুঃখ বলে তো আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি একটা অপরাধ সম্পর্কে জ্ঞান নেন এই মানুষগুলো এখানে দাঁড়িয়ে কি বলে কি এমন বলে যে আপনি এখানে আসবেন না আপনি রাগ করেন যে না ওরা ইহুদির দালাল ওরা কেন কি বলে সে বলেন সে কি বলে বলেন সে তার কোন কথায় আপনাকে বলেনি যে তোমার ঘরের কোরআনটা খুলে দেখো আছে কিনা তুমি পড়ে দেখো তুমি অনুবাদ করে দেখো তো কি অনুবাদ হয় এই মিম্বর কোন খতিব এটা বলে না আপনাকে যে তোমার লাইব্রেরিতে যাও তোমার পছন্দ মতো হুজুর অনুবাদ নাও তোমার পছন্দ মতো পাবলিকেশনসের পাবলিকেশনস নাও প্রেস থেকে পাবলিশড হওয়া বুক কেন বুখারিটা নাও তোমার যখন ইচ্ছা তখন তুমি ওই অধ্যায়টা খোলো যখন তোমার ইচ্ছা তুমি অমুক হাদিসটা পড়ো তুমি একটু পড়ে বলো তো এখানে কি লেখা আছে কোন খতিব এখানে বলে না আপনি কোন কোথায় রাগ করেন ও তো আপনাকে শিরিক করতে না করে ও তো আপনাকে বাজে কথা বলে না ও আপনাকে বিদাত করতে না বলে আপনি খেপতেছেন কেন ভাই আপনি এত উদার মনের মানুষ যে নিজের জীবন নষ্ট করে দিলেন পুরো ফ্যামিলির জন্য আজকে ছোট ভাই ডাক্তার এর বড়টা ব্যবসায়ী আপনি ঠিকই বিদেশ থেকে 40-45 বছর বয়সে আসছেন টাকা পয়সা তেমন কিছু নেই একটা ঘর করা করে কিছুই নাই ছোট ভাই আপনার টাকায় ডাক্তার হয়েছে ছোট ভাই আপনার টাকায় ব্যবসায়ী হয়েছে আপনি যখন ইনকাম করছেন সব টাকা ঘরে লাগছে ছোট ভাই ছোট বোন বড় বোন সবার লাগছে কিন্তু ছোট ভাই যখন ব্যবসায়ী হয়েছে ছোট ভাই টাকা দিয়ে ছোট ভাই শুধু নিজের জন্য জমি কিনে আপনি পান নয় ভাগ আপনি তো এত উদার কিন্তু আপনি কারো কাছে কোনোদিন বলেননি এটা হালকা মনে দুঃখ কষ্ট আছে মন ভার করে থাকেন আপনি আপনি এত উদার মনের মানুষ হয়ে কেন আল্লাহর সাথে অপরাধের ব্যাপারে আপনি বখিল হয়ে যান কেন আল্লাহ সম্পর্কে জানার ক্ষেত্রে রাসূল সম্পর্কে জানার ক্ষেত্রে আপনি কেন কৃপণ হয়ে যান কোথায় যায় আপনার উদারতা কোথায় যায় আপনার সৎ সাহস কেন আপনি রাগ করেন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়া হারাম আপনার উচিত তাকে জিজ্ঞেস করা কেন হারাম সে যদি বলে যে এই কারণে হারাম আপনি দেখবেন যে এই কারণটা ভ্যালিড কিনা কারণটা সঠিক কিনা যেমন আমরা বলি আমানতু বিল্লাহ ঈমান আনছি কার উপর ওয়া মালাইকা কার উপর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি কিসের প্রতি কিসের প্রতি তো লোকটা যদি বলে আমি একটা উদাহরণ দিচ্ছি যে ফজরের নামাজ দুই রাকাত না তিন রাকাত সে যদি কোরআনের কথা বলে আমি এটা কেন বলছি রিজন আছে তিন রাকাত ফজরের নামাজ কেউ কি আগে শুনছেন আমাদের বর্তমান সমাজে বহু এমন জিনিস আছে যেটা ফজরের নামাজকে দুই রাকাত না তিন রাকাত কয় রাকাত কিন্তু বহু এমন জিনিস আছে যেটা তিন রাকাত বলে চলে আসছে দুই রাকাত সঠিকটা বললে বলে জন্য নতুন শুনি নেই আগে তো এই জন্য এভাবে উদাহরণটা দিচ্ছি উল্টাভাবে নিয়েন না তো সে যদি কিতাবুল্লাহ থেকে দেখায় আপনি তো বলেছেন যে ওয়া কুতুবি আল্লাহর কিতাবের প্রতি কি আনছেন তাহলে কি আপত্তি থাকার কথা তো আপনাকে যদি কেউ বলে যে আপনি যে আমলটা করছেন সে আমলটা হাদিসে নাই কিসে নাই আপনি রাগ কেন করেন আপনার প্রথম কাজ হচ্ছে তাকে দেখিয়ে দেওয়া এই দেখো হাদিস এবার সে যদি আপনাকে বলে দেখো এটা দুর্বল হাদিস আপনি কেন বলবেন যে হাদিস তো হাদিসে দুর্বল আর সবল কি বলিয়েন না আপনি বলেন যে এটা দুর্বল কেন সে যদি আপনাকে বলে যে দেখো এই হাদিসটা যদি সঠিক হয় এই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ মুস্তাদ আহমেদ বাইহাকি এই দেখো মুয়াজ্জা মালিক এখানে প্রায় 4-5টা হাদিসের বিরুদ্ধে এই হাদিসটা মনে রাখবেন প্রত্যেকটা জাল হাদিস প্রত্যেকটা দুর্বল হাদিস সঠিক হাদিসের বিরুদ্ধে চলে যায় আমি আপনাকে বলে গেলাম যেমন সবে বরাত নিয়ে কেউ কি মাইন্ড করবেন রাগ করি না এলাকার হোলায় কি
দড়ি দুগা লাগা দিন যাই খালি বেললি না সত্যি অন্তরের ভালোবাসা থেকে কথাগুলো বলতেছি একটা জাল জিনিস একটা দুর্বল জিনিস সঠিক কয়েকটা জিনিসের বিরুদ্ধে চলে যায় যেমন প্রচলিত কথা হচ্ছে শবে বরাতের রাতে আল্লাহ কোথায় নেমে আসে কোন রাতে নেমে আসে শবে বরাতের কিন্তু অনেকগুলো হাদিস পাওয়া যায় আল্লাহ প্রতি রাতে প্রথম আকাশে আসে তো এই হাদিসটা যখন সঠিক হয় তখন ওই হাদিস সবগুলো বাদ হয়ে যায় বছর 365 দিন আপনি অস্বীকার করলেন আল্লাহর নেমে আসা একদিনকে গ্রহণ করে আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা প্রবলেমটা কোথায় রাগ করিয়েন না আপনি লম্বা তাল গাছের টুপি পরবেন পরেন নীল টুপি পরবেন পরেন লাল পাঞ্জাবি গায়ে দিবেন পরেন ওয়াল্লাহি টুপি পাঞ্জাবি যে কোনো কালার হইতে পারে যে কটা কোনা বাইর করার করতে পারেন কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি ওটার মধ্যে নির্দিষ্ট করবেন যে এটা এটাতে স্পেশাল নেকি আছে তখন যায় প্রবলেম আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের পোলা অনেক ঝগড়া করছেন বিদাতের নামে আজ পর্যন্ত বুঝতে পারেন না বিদাত কি বিদাতের সিম্পল একটা জিনিস আপনাকে আমি একটু বুঝাই কেমনে যে বুঝাই আমরা করে এটা হলো কোটি এটা কি আচ্ছা এটাকে এখন বিদাত বানানো যাবে আমি কি বানায় দেখাবো বিদাত এটাকে বিদাত বানায় দেখাবো বিদাত বানায় দেখাচ্ছি ভিতরের অংশ কালো উপরের অংশ অ্যাশ কালারের এভাবে হাতা কাটিয়া পাঁচ পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কোটি বানাইয়া পরে তার দশ নেকি হয় এবার এটা বিদাত এবার এটা কি রাগ করিয়েন না যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া অ্যাশ কালারের র্যাক র্যাক দাগ দিয়া কালো কালারের ব্যাক ব্যাক সাইড দিয়া পাঁচটা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন আপনাকে দেখতে সেই রকম লাগবে সেই রকম আরাম কোনো বিদাত নেই কোনো কি নাই যখনই বলবো নেকি যখনই কি বলবো তখন কি হয়ে গেছে আচ্ছা এবার আসেন এই ফ্যানকে বিদাত বানাচ্ছি আমি এই ফ্যানকে কি বানাবো ইনশাআল্লাহ ফ্যানকে এখন বিদাত বানা ছেড়ে দেবো আপনারা তো মনে করেন সব তোমরা বিদাত বিদাত করো যে সব বিদাত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদাত না যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন আচ্ছা ফ্যানকে কিভাবে বিদাত বানানো যায় আমি একজনকে কিন্তু প্রশ্ন করব পরে একজনে কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে ঠিক আছে ইনশা আল্লাহ যাই হোক যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে তিন হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইহাকে দুই মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয় তার দুই বছরের গুণা মাফ হইয়া যাবে এটা বিদাত এটা কি কারণ নেকি চলে আসছে কি চলে আসছে এই নেকির কথা কে বলে নাই কে বলে নাই এ পদ্ধতির কথা কে বলে নাই এখানে যায় প্রবলেম যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবার দুই মিনিট পূর্বে লাগাইয়া দাও ইনশাআল্লাহ ইমাম সাহেবের মিম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে উনি আরাম পাইবে এটা বিদাত না এটা কি না এটা নেকি কেন যিনি ফ্যান লাগাইছে ইমাম সাহেব সব সরদাদে করাচ্ছে গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে ওনার নামাজে মনোযোগ আছে আর এই ফ্যানে এর ভূমিকা আছে এই ফ্যানে কি আছে ইনশাআল্লাহ ফ্যান যিনি দান করছে ওনার নেকি হবে ওনার কি হবে কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায় এটা কি হয় এবারে আসেন আপনার হাতকে বিদাত বানাচ্ছি আপনার কি কি বিদাত বানাবো আচ্ছা যখন আপনি বলবেন ডান হাতকে ঠিক দুপুর বেলা এভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া উপরে উঠাইয়া নিচে নামাইয়া তিনবার আস্তাগফিরুল্লাহ তিনবার সুবহানাল্লাহ তিনবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার এরপর ডান দিকে এভাবে হাত বাম দিকে এভাবে হাত দিয়া যদি সোজা উপরের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল পড়া যায় তার 30 বছরের গুনাহ মাফ এটা বিদাত এটা কি বিদাত অথচ ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না পড়লে আল্লাহ জান্নাতের কয়টা দরজা খোলে এটা হাদিস এটা কি আর দেখেন আস্তাগফিরুল্লাহ পড়ছে সুবহানাল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে পৃথিবীর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ছে কিন্তু শুধু ওই যে বলছে ডান হাতকে এমনি দিয়া ঠিক দুপুর বেলা উপরের দিকে তাকাইয়া এই পদ্ধতি দিয়ে যখন এভাবে গণনা করে নিয়ে আসলো এটা কি হলো আপনাদের খারাপ লাগতেছে রাগ করিয়েন না এখানে মিম্বারে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত কি মিলিত আবার বলেন কি মিলিত
রাগ করেন না চাচা রাগ করতেছেন কেন আপনি আপনি না বলেন মুনাজাত কি খারাপ জিনিস এটা তো আপনি বলেন আমরা তো বলিনি মুনাজাত খারাপ আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন এস্টাবলিশ করেছেন অনিবার্য অবধারিত করেছেন আল্লাহর নবী এটা দেয়নি আপনি চাপাচ্ছেন কেন ওটা আমার উপর বেশ আপনি রাগ করছেন আমরা বলেছি ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতা ইউসাল্লুনা আলান নবী আয়াত নাযিল হলো সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কিভাবে দুরূদ পড়ব আল্লাহর নবী শিখিয়ে দিলেন দুরূদ ইব্রাহিম আপনি বললেন যে মসজিদে আসতে হবে কারো ছেলে বিদেশ গেলে কারো ঘরে বাচ্চা হলে কারো চাকরি হলে কারো ভালো কিছু হইলে খারাপ কিছু হইলো ভালো কিছু হইলো মিলাদ কিন্তু কমন খারাপের জন্য খারাপ হলে দুঃখে পড়াবে ভালো হলে সুখে পড়াবে আপনি মসজিদে এসে কবিতা পড়লেন কবিতা পড়ার নিয়ম করলেন কি একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেতে হবে কবিতা পড়ার নিয়ম করলেন কি আমি বললাম ডান দিকে হাত বাম দিকে হাত এভাবে দাঁড়াইয়া সেম একটা নিয়ম করলেন যে মসজিদে আসতে হবে একজনে গাইবে সবাই শুনবে মধ্যখানে সবাই সুর মিলাবে একটা পর্যায়ে এসে উঠে যাবে এভাবে হাত দিয়ে এভাবে নিচে দিয়ে ঢুলু ঢুলু এভাবে পড়বে একটা পর্যায়ে এসে আবার বসে যাবে এরপরে তিনবার সূরা ইখলাস এগুলো তো ভালো কোরআনের কারিমের আয়াত তিনবার সূরা ইখলাস পড়লে এক কোরআনের নাকি কয় কোরআনের নাকি কিন্তু ওই যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন এই পদ্ধতির কারণে আমরা বলেছি যে আল্লাহর নবী এইরকম কোনো সিস্টেম দিয়ে যায়নি আপনি কেন চাপাচ্ছেন আপনি কেন কেউ যদি আপনাকে বলে এক রাকাতে সিজদা তিনটা আপনি মেনে নেবেন ভাই আমি আপনাকে বলি ইমাম সাহেব অহংকার করিয়েন না অহংকার আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই জনসমুদ্রের জনস্রোতে ভেসে যায়েন না নিজেকে ভাসিয়ে দিয়েন না এটা জঘন্যতম অপরাধ কেউ যদি আপনাকে এক রাকাতে তিনটা সিজদা বলে আপনি কি মেনে নেবেন আমি প্রশ্ন করতে চাই কেন মানবেন না নো আমি প্রশ্ন করতে চাই ইমাম সাহেব কাকুতি মিনতি করে বলতে চাই চাচা তালগাছের টুপি পরেছেন নিজেকে ভান্ডারি বলে পরিচয় দেন চরমনয় বলে পরিচয় দেন আট্রসি বলে পরিচয় দেন আপনি নিজেকে আরও অনেক আছে আমি নাম জানি না যেহেতু সৌদি আরবে বড় হয়েছি এমনি এলাকায় যা কয়টা দেখছি আমি কি একবারও বলছি আপনাকে এগুলো খারাপ বলছি আমি বলতে চাই নিজেকে যাই পরিচয় দেন পরিচয় দিচ্ছেন আপনি এক রাখাতে সিজদা তিনটা কেন মানবেন না মানতে হবে আপনাকে খারাপ কি সিজদা খারাপ কি সিজদার খারাপ বলে তারপরে এক রাখাতে তিনটা সিজদা আপনি অস্বীকার করতে হবে এক রাখাতে সিজদা কেন মানবেন না যেই কারণে এক রাখাতে তিনটা সিজদা মানবেন না ঠিক সেই কারণে যত কিছু চালু আছে নেকির নামে ধর্মের নামে মানবেন না আমি মনে বুঝাইতে পারিনি কেন অহংকার করছেন অহংকারটা কিসের কোথায় আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করেন না এ প্রশ্ন আল্লাহ করেছে আপনার রব যার কাছে আপনার প্রত্যাবর্তন আপনি ফিরে যাবেন যার কাছে যার কাছে আপনার হিসেব যিনি সক্ষম আপনাকে দগ্ধ করে দিতে আগুনে যিনি সক্ষম আপনাকে চির চিরস্থায়ী লাঞ্ছনার জীবন দিতে আখেরাতে যিনি সক্ষম আপনাকে জাহান্নামের নিম্নস্তরে নিয়ে রাখতে কিসের অহংকার আপনার ওই আল্লাহকে ভয় পান যে আল্লাহ যদি আপনাকে আশ্রয় না দেয় ওনার বিপক্ষে কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে না ইউবাসসারুনহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইউফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি আপনি সেদিন দেখবেন অপরাধী তার অপরাধ থেকে দায় মুক্ত হওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিবি তার সন্তানকে আল্লাহ সন্তান নিয়ে যাও আমার বাঁচাও ওয়া সাহিবাতিহি ওয়া আখি
বলবে আল্লাহ বউকে নিয়ে যাও ভাইকে নিয়ে যাও আমাকে বাঁচাও وفصيلته التي تؤوي কিসের অহংকার এই পৃথিবীতে অহংকার করে যাবেন আল্লাহ সম্পর্কে অহংকার আসমান থেকে যে দিন নেমে এসেছে তা প্রত্যাখ্যান করবেন মানুষের বানানো দিন দিয়ে আল্লাহর সাথে অহংকার এত বড় জঘন্যতম জাহালিয়াত যে নিজের আল্লাহ সম্পর্কে জানে না মানুষ কোন কাজে শ্বশুর রাগ করবে কোন কাজে নেতা রাগ করবে কোন কাজে এসআইওসি রাগ করবে সব জানেন কোন কাজে আল্লাহ রাগ করবে জানেন না আর এসআইওসি জেলে দিবে শ্বশুর বউ দূর রাখবে শ্বশুর বাড়িতে নেতা নেত্রী চেয়ার দিবে না পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে আল্লাহ তো জাহান্নামে ফেলে দেবে রে আগুনে পুড়ে দেবে ডাইরেক্ট মানুষকে বুঝাইতে পারলাম না ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত সবাইকে নিয়ে যাও ومن في الأرض جميعا ثم ينجي الله دنيا تزاس شب جهنم في الأرض أمر بابتاو كلا الله بل بلا نا خابنا نزاعة للشواء اتل لها نبني اتكي لليها নাজাআত লিশাওয়া যা চামড়া খসে দেবে মাথার চামড়া খসে দেবে এরকম আগুন এটা এটা এরকম আগুন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা অহংকার করা যাবে না আল্লাহর সাথে কারো সাথে অহংকার করা যাবে না সত্যকে প্রত্যাখ্যান করা যাবে না অহংকারের বলিভূত হয়ে কেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা এই জাহান্নাম ডাকবে জাহান্নাম ডেকে ডেকে নিয়ে এসে ঢুকাই দেবে ভিতরে কাকে তাদউ জাহান্নাম ডাকবে আদবারা জাহান্নাম ডাকবে ওই প্রত্যেক মানুষকে যে সত্য থেকে বিমুখ থাকে যে সত্যকে প্রত্যাখ্যান করে যে অহংকার করে সত্যের সাথে তাকে ডেকে ডেকে জাহান্নাম নিজে ঢুকাই দেবে